আসসালামু আলাইকুম, আমি ডেইলি লাইফ স্টোরিজ থেকে বলছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমি হচ্ছি একটা পিঠা ভাবছি এখন। পিঠাটা তৈরি করা ছিল আমার, আমি হচ্ছে বানিয়ে আমাকে পাঠিয়েছিল, এটা এখন আবার ভেজে নিচ্ছি। অনেক টেস্টি একটা পিঠা এটা। এটার নাম হচ্ছে, আমাদের গ্রামের বাড়ি তো নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ, তো ওইখানে এটাকে মুখসল্লা পিঠা বলে। ভিতরে হচ্ছে দুধে খিসা দেয়া আছে, এত টেস্টি। আর দুধের খিসার সাথে হচ্ছে একটু চিনি দেয়া, ভিতরেটা সাদা হবে আর উপরটা হচ্ছে লাল, উপরটা গুড় দিয়ে আর হচ্ছে ডিম ঘি এগুলো দিয়ে খাস্তা করতে হয়, পিঠাটা খাস্তা করে তারপর বানাতে হয়। আর রুটিটা বেলতে হয় হচ্ছে তেল দিয়ে। আমি এটা দিয়ে নেড়ে আরাম পাই, এই জন্য এটা দিয়ে করি। আমার রাবারিগুলোও আছে, স্প্যাচুলাও আছে, তো এটা দিয়ে করে আমি মজা পাই, কাঠের খুন্তি আর কি, তো এটা দিয়ে করি। এটা হচ্ছে আমাদের এখন রাতে মানে সন্ধ্যার নাস্তা, মাগরিবে নামাজ পড়ে এসেছি, এখন এটা ভাজছি। এটা ভাজা হলে তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে আজকে ছোট চিংড়ি মাছ নিয়েছি, দেশি চিংড়ি যেটাকে বলে, ওই চিংড়িটা দিয়ে ভর্তা খাবো, ভর্তার জন্য। আর আমি বানিয়েছি হচ্ছে টিক্কা, মানে এটা মূলত কাবাব বলা যায়, এটা কাবাব বানিয়েছি মাংস দিয়ে। মাংস ছোট সিদ্ধ করতে হয় যেন হাত দিয়ে এটা ছোটানো যায়, এরকম করে সিদ্ধ করেছি এটা। তারপর অল্প একটু আলু মিক্সড করে এটাকে কাবাব মশলা যেগুলা থাকে ওইগুলা দিয়ে মিক্সড করে সাথে ডিম দিয়ে তারপর করেছি এটা। খেতে খুবই টেস্টি এটা। এটা আর রেখেছি হচ্ছে এইভাবে মানে গোল গোল করে করে, আর এটা এইভাবে পলি দিয়ে, মোটা পলি এইভাবে কিনতে পাওয়া যায়, এটা কিনে এনে তারপর তারপর পার্ট এভাবে সাজিয়ে সাজিয়ে রাখতে হয়, তাহলে একটার সাথে একটা লাগবে না এভাবে। এখন কিছু ভেজে নিব আর এগুলা এখন তুলে নিব। আজকে কিছু আম কেনা হয়েছে, এগুলো হচ্ছে আমরুপালি, আমরুপালি বলেছে, কিন্তু পরে দেখি যে আসলে আমরুপালি মতো। এটা হচ্ছে একটা বেল, জাতি বেল, এই সময় অবশ্য বেল পাওয়া যায় না, এইটা ফ্রোজেন করা ছিল নর্মালি, প্রায় মাসিকখানেকের উপরে হবে। এটা রেখেছিলাম, এটা বিশাল সাইজের, এটা ভেঙে এখন দেখি শরবত করা যায় কিনা, শরবত করব। এটা ফ্রিজে ছিল, এখন আমি এটা তুলে নেব আস্তে আস্তে। জাস্ট এটা গরম করা, মানে এটা করাই ছিল আসলে, এটা আমার আমি করে তারপরে পাঠিয়েছিল, আমি জাস্ট গরম করে নিলাম।
এখন টিক্কাগুলা দিয়ে দিব কাবাবগুলা এখন গায়ে তেল ছিটে আসবে আমার যেহেতু এটা ফ্রিজে ছিল একটু আইস হয়ে আছে তো ভয় লাগছে এজন্য শক্ত হয়ে আছে আবার ভেবে নিয়ে না যে দুজন মানুষ এতগুলা কি করে খায় আসলে আমরা দুজনে খাবো না দিতারা তো আমার শ্বশুর শাশুড়ি আছে দুইজন ওনাদের দুজনকে পাঠাবো সন্ধ্যা নাস্তা আর আমরা দুজন দিয়েছি হচ্ছে চারটা আটটা এগুলো আবার রেখে দিব এইভাবে ঢেকে তেলের মধ্যে ছেড়ে দিবে ভাজতে আবার তখন প্রবলেম হবে যেহেতু এটা আমি ডেড ক্রাম ইউজ করিনি আর এটা ভিতরে ডিম দিয়ে মিক্স করা আছে জালটা একটু বাড়িয়ে দিয়েছি এখন ভাজা হয়নি এখন তো আসলে করোনার সময় বাইরে থেকে আমরা ওইভাবে নাস্তা টাস্তা কিনে এনে খাই না এখন হচ্ছে কারণ যে কারা বানাচ্ছে আমরা তো জানি না তারা কি অসুস্থ থাকতে পারে বা হাতি ধরে তুলে দিবে এগুলোতেও একটু প্রবলেম হতে পারে হাঁচি কাশির ব্যাপারগুলো তো আসলে থেকেই যায় তো এই জন্য আসলে ভাবলাম যে ঘরে করেই কিছু বানাই ঘরে করেই খাবো নাস্তা এর জন্য ঘর বানিয়ে নিয়েছি খুব সফট হাতে এটাকে আসলে উল্টিয়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করলে এটা ছেড়ে দিতে পারে এটা আবার আমরা হচ্ছে অনেক সময় ডাল দিয়েও করে থাকি যার যেটা পছন্দ ডিম এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম এর জন্য হচ্ছে এই যে উপরে দেখেন কেমন একটা বুদবুদের মতো চলে আসছে এটা যেটা যে ফেনার মতো ইয়ের সাবানের থেকে যেমন ফেনাতে হয় এটা থেকে এরকম করে ফেনাতে হচ্ছে ডিমের জন্য তো এই এই পাশটাও হচ্ছে একটু যদি ভাজা হয়ে যায় তারপর আমি তুলে নিব ভেজে নিয়ে আসছি এখন খাবো আমার হাপি হচ্ছে খাবার নিয়ে দুই তালায় গিয়েছে আমার শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য তো এখন আমি টেস্ট করব আর ওর জন্য রেখে দিব ওর জন্য সব রাখা আছে আরো আমি টেস্ট করে একটু বলি আসলে খেতে এটা কেমন হয়েছে এটা তো আমি বানিয়েছি এটা আমি বানাইনি আমার মাদার গরম
তুমি বলার মতো না। উপরে হচ্ছে ঘি ডিম এগুলো দেওয়া আছে, তো এগুলার ফ্লেভার পাচ্ছি আমি, ঘিয়ের ফ্লেভারটা। আর ভিতরে দুধের খিসা দেখতে পাচ্ছেন, ভিতরে হোয়াইট কালার, আর বাইরে হচ্ছে। তারপরে পিঠাটা বানাতে হয়, তারপর বানিয়ে তারপরে আবার তেলে ভাজতে হয়। এটা আমার আমি বানিয়েছে, খুবই মজার একটা পিঠা, খুবই মজার, যেটা আমি বলে বোঝাতে পারবো না আসলে এত টেস্ট খাবার করে হয়। আমি মাংসটা বেটে নেইনি, কারণ যখন আমি খেতে যাই তখন মনে হচ্ছে আমি শুধু মাংসটাই খাচ্ছি। আমার কাছে তো খুবই মজা লেগেছে, এখন আপনারাও খেয়ে দেখতে পারেন আসলে আপনাদের কাছে কেমন লাগে এটা। আমার খুবই পছন্দের একটা পিঠা এটা, তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন।